গিজার ব্যবহারে সচেতনতা। গিজার ব্যবহারের জন্য আমি আপনাদেরকে জানাবো আজকে 5টি স্টেপ। গোসল করার সময় গিজারের সুইচ অফ করে দিবেন। গিজারের গরম পানির ভাপ খুবই বিপজ্জনক, এই গরম পানির তাপে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। গিজার কখনো ওয়াশরুমে রাখা ঠিক না, এর কারণে বিদ্যুতায়িত হয়ে কেউ মারাও যেতে পারে। মাসিক ভিত্তিতে অবশ্যই গিজারের প্রপারলি রক্ষণাবেক্ষণ করবে। খেয়াল রাখতে হবে সব বৈদ্যুতিক ফিটিং এবং ভোল্টেজ ঠিক আছে কিনা। গিজার ব্যবহার করে গোসল করার সময় ঠিক মতো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, না হলে গরম বাষ্প থেকে অক্সিজেনের স্বল্পতা দেখা যেতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, গিজার ব্যবহার করে সর্বোচ্চ 10 মিনিট গোসল করবেন, 7 মিনিট গোসল করলে আরো ভালো। গিজার কোনো বিপজ্জনক কিছু নয় যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়।